নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নমিতার রান্নাঘর আজকের পর্বে নিয়ে চলে আসলাম সম্পূর্ণ নিরামিষ উপায়ে ফুলকপি আলুর তেল ঝোল যা খেতে খুবই সুস্বাদু এবং মাছ মাংসকে হার মানাবে সম্পূর্ণ নিরামিষের দিনে একদম মনে হবে না যে নিরামিষ খাচ্ছেন খুব সুন্দর লাগবে খেতে তাহলে চলুন দেখে নেই আমি কি করে বানালাম ফুলকপি আলুর মগজ দিয়ে তেল ঝোল এখানে আমি ফুলকপি আর আলুটা সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হয় যদি ফুলকপির মধ্যে পোকা থাকে সেটা বেরিয়ে আসে তারপর ভালো করে ধুয়ে নিয়ে আমি কড়ের মধ্যে তেল গরম করে ফুলকপি আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর সামান্য লবণ ছড়িয়ে দিয়ে আমি ফুলকপি আলুটা ভেজে নেব এখানে হলুদ দেবো না এখন কারণ আমি এই কড়াইয়ের মধ্যেই বেগুন ভেজে যেতাম সেই বেগুন ভাজা তেলের মধ্যেই ভাজছি আমি ফুলকপি আলুর তার জন্য এখানে হলুদটা আছেই তাই আমি হলুদটা এক্সট্রা করে দিলাম না একদম যখন ভাজা হয়ে যাবে যখন লেগে ধরবে না এপাশ ওপাশ ড্রাই হয়ে যাবে তখনই আমি একদম নামিয়ে নেব ততক্ষণের জন্য দেখি যে কি কি মশলা নিলাম এখানে আমি স্বাদ মতো লঙ্কা নিয়েছি এক চামচ জিরে আর গোটা গরম মশলা আর নিয়েছি এই যে মগজ এই মগজ নিরামিষে তরকারিতে দিলে কিন্তু খুব স্বাদ হয় মনে হয় না যে আমরা নিরামিষ খাচ্ছি খুব ভালো লাগবে খেতে তার জন্য মগজ বাটা এই সম্পূর্ণ মশলাটা আমি একদম শিল্পাটাই বেটে নিয়েছি নিরামিষের দিনে আমি সব যে কোনো তরকারি রান্না করলেই একদম মশলাটা শিল্পটার মধ্যে বেটে নেই তারপর যখন ভাজা হয়ে গেল তখন আমি ফুলকপি আলুর তরকারি ভাজাটা সব তুলে নিলাম তারপর ওই প্যানের মধ্যেই আমি তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন একটা শুক্লা লঙ্কাকে দুই টুকরো করে নিয়েছি তেজপাতা আর দিয়েছি ফোড়নে জিরে দিয়ে ভালো করে যখন ফুটে এসেছে তখন যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এখানে আমি এখন সাত মতো হলুদ এবং সাত মতো লবণ দেব কারণ লবণটা আমি ফুলকপির মধ্যেও ভেজে নিয়েছি তার জন্য আন্দাজ মতো আমি লবণটা এখানে নিয়ে নিয়েছি তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য জল দিব জল দিয়েও মশলাটা ভালো করে আবার কষিয়ে নেব তারপর কষানো যখন হয়ে যাবে তখন ফুলকপি আলু যে ভেজে রেখেছিলাম সেই ফুলকপি আলু ভাজাটা মশলার মধ্যে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে তাপ কমিয়ে কিছুক্ষণ আমি আবার মশলাটার সাথে কষিয়ে নেব ফুলকপিটা তারপর মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম আমি একদম তারপর ঢেকে দিলাম ফুট একদম তাপ বাড়িয়ে যখন একদম তাপ বাড়িয়ে ফুটতে শুরু করবে তখন আমি ঢাকাটা খুলে দেখলাম একদম ফুটে উঠছে তখন আমি ঢাকাটা আবার ঢেকে দিয়ে তাপটা কমিয়ে দিয়ে রাখব কিছুক্ষণের জন্য তারপর পারফেক্ট রেডি হয়ে যাবে আমার ফুলকপি আলুর তেল ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে